প্রথমে যে বর্ণটা আমরা দেখতেছি সেটা হলো দ্বন্দ্ব স তারপর আছে দ্বন্দ্ব স ত তারপরে আকার অর্থাৎ এই যুক্ত বর্ণটাকে আগে আমরা ভেঙে নেব দ্বন্দ্ব স এটাও কিন্তু দ্বন্দ্ব স আর তার নিচে আছে ত তারপর আছে আকার আমরা জানি দ্বন্দ্ব জন্য এস নিতে হয় আবার দ্বন্দ্ব আছে তো এস এস কি দুইবার নেব না মাঝখানে একটা ভাওয় লাগবে সেই ভাওয়ালটা হলো এ অথবা ও আমরা এ অথবা ও যে কোনো একটা নিতে পারি তারপরে আবার দ্বন্দ্ব স দন্ত শ জন্য আবার এস নিতে হবে অভিয়াসলি তারপরে দেখেন ত আছে তর জন্য টি তারপরে আকার আকারের জন্য এ তাহলে এস ও এস সস দিয়ে তা সস্তা অর্থাৎ এই সস্তা বানানটা ইংলিশে লিখলাম আমরা প্রথমে আছে ব তারপর আছে এটা দন্ত স তারপর আছে ত তারপর আছে রস্যকার জন্য বির পরে কিন্তু আমরা দ্বন্দ্ব সরজনে এস নিতে পারবো না এখানে একটা ভাওয়েল লাগবে এখানে যেরকম ভাওয়েল নিয়েছিলাম সেরকম ভাওয়েলটা আমরা ও অথবা এ নেব তারপরে দ্বন্দ্ব স্বর্জন্য এস দ্বন্দ্ব সরজন্য এস তর জন্য টি রস্যকারের জন্য ইউ তাহলে ও এস বস টি ইউ টু বস্তু যদি বা বস্তু হচ্ছে এভাবে উচ্চারণ হবে তার কারণটা হলো ইংলিশে সরাসরি এই ত সাউন্ডটা নেই যেটা আছে সেটা টি যদি বা সঠিক উচ্চারণ ঠি কিন্তু আমরা বাঙালিরা বা ইন্ডিয়ানরা টি উচ্চারণ করি তো এটা হলো বস্তু এভাবেই বলতে হবে ত আর হলো ট এই দুইটা সাউন্ডের জন্য ইংলিশে টি সাউন্ডে আসবে ঠিক আছে দন্ত শ আছে প্রথমে দন্ত শ তারপরে আছে ম তারপর আছে এই নিচে যেটা আছে সেটা হলো ব তারপর আছে ল এবার আমাদের কাজ বর্ণগুলো বসিয়ে দেওয়া দ্বন্দ্ব স্বর জন্য এস মার জন্য এম দ্বন্দ্ব স্বর জন্য এস এখানে একটা ভাবেল হিসাবে ও অথবা এ নিতে হবে আমরা নিলাম ও মার জন্য এম বার জন্য বিয়ার জন্য এল সম্বল তো আমরা শেষে কিন্তু একটা ইউ দিতে পারি যেহেতু এটা ইংলিশ শব্দ নয় বাংলা শব্দ তাই এটা আমরা অন্যভাবে লিখতে পারি যেমন এভাবে লিখতে পারি এস এল এভাবে কিন্তু লিখলে হবে সম্বল এল বল সম্বল এবার যেহেতু বাংলা শব্দ এটাই বেটার এভাবে লেখাই বেটার হবে এবার আমরা লিখব কম্বল কম্বল তাই না এবার আছে হলো কম্বল প্রথমে ক তারপর আছে ম তারপর আছে ব তারপর আছে ল তো কর জন্য কি কে ওকার অথবা এ ওকার সাউন্ডের জন্য এ অথবা ওর জন্য এম ওর জন্য বি এখানে একটা ওকার সাউন্ড আছে কম্বো এই যে বো সাউন্ড আছে আমরা বল বলি না কম্বল এই জন্য ও এল এর জন্য এম কম বি কম্বল চলেন এবার এই শব্দগুলো দেখি এখানে আছে প্রথমে ভুট্টা চট্টগ্রাম ভস্ম বা ভস্ম প্রথমে যে বর্ণটি আছে সেটা হলো ভ তারপর রস তারপরে ট আবার এই নিচে যেটা আছে সেটাও কিন্তু ট ট আকার তাহলে আমরা বহার জন্য কী নেব ভি অসুখের জন্য ইউ টর জন্য টি আবার একটা ট এজন্য আবার টি আকারের জন্য এ তাহলে ভি ইউ টি ভুট টি এটা ভুট্টা ওকে আছে নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হলো চট্টগ্রাম তো চট্টগ্রাম থেকে কে কে দেখছেন ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন নিচে যেটা আছে সেটাও কি ট তারপরে এটা হলো গ তারপরে এটা হলো র ফলা তারপরে আকার তারপরে ম বাহ অনেক বড়ো হয়ে গেল তাহলে চর জন্য সি এইচ এখানে ও অথবা এ নেব একটা ভাওয়েল আমাদের এখানে নিতে হবে এর পর একটা ভাওয়েল দরকার চট্ট আর টির জন্য ট আবার টির জন্য ট অর্থাৎ ডাবল টি নিতে হবে চট্ট এখানে আবার ওকার সাউন্ড আসতেছে চট্ট আমরা কিন্তু চট্ট বলি না চট্ট উচ্চারণের দিকে খেয়াল করতে হবে এজন্য ও দিলাম ছোট্ট এবার গ্রাম বানান লিখবো গ্রাম গ্রামের জন্য কি কি করতে হবে প্রথম আছে গ গর জন্য জি রফলা তো আমরা জানি রফলা র বয়বিন্দু র যত র বাংলাতে আছে সবগুলোর জন্য ইংলিশে আর নিতে হয় সেটা বয়বিন্দু র হোক ডয়বিন্দু র হোক তারপরে ডয়বিন্দু র হোক বা রফলা হোক বা রেফ হোক সবগুলোর জন্যই আর নিতে হবে ইংলিশে তারপরে আকার জন্য এ মার জন্য এম তাহলে সি এইচ ও ডাবল টি ও সি আর এম চট জি আর এম গ্রাম চট্টগ্রাম তো চট্টগ্রামও বলা হয় সিটাগং বলা হয় যদিও বা এটা এই নামটা এখন বাংলাদেশ সরকার থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের কয়েকটা জেলার ইংলিশ নাম পরিবর্তিত হয়েছে তো এটা কিন্তু আর লেখা হয় না এটাই বেশি ব্যবহার হচ্ছে এখন ওয়ার জন্য ভি ভার জন্য ভি তারপরে একটা আমাদের ভাওয়েল সাউন্ড নিতে হবে সেই ভায় সাউন্ডের জন্য আমরা ও অথবা এ নিতে পারি তো আমি ও নিলাম তারপরে দেখেন মূর্ধন্য তো তারপর সব মূর্ধন্য জন্য এস এইচ নিতে হয় শুধু এস নিলে হবে না তারপর আছে ম মার জন্য এম যেহেতু ভস এইভাবে আমরা বলি বা ভস্ম বলি মো এই যে মো সাউন্ড অর্থাৎ এখানে একটা মার সাথে ওকার সাউন্ড আছে ও নিতে হবে ভস্ম বা ভস্ম আর দ্বন্দ্ব এখানে আছে দ্বন্দ্বশ দ্বন্দ্ব সর এস তারপরে ভাবল হিসেবে আমরা নেবো ও অথবা এ পরজন্য জন্য পি তোর জন্য টি আকারের জন্য এ হওয়ার জন্য এইস সপ্তাহ সপ্তাহ কিন্তু হয়ে গেছে অর্থাৎ এখানে ওকার সাউন্ড আছে তো এটা হলো সপ্তাহ বানান অর্থাৎ ওকারটা যদিও বা আমরা দেই কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি ওকার সাউন্ডটা আসে তো সপ্তাহ বানান কিন্তু এরকম হয় হসন্ত দিলে সপ্তাহ হয়ে যাবে যেহেতু হসন্ত এখানে নেই এই জন্য এটার উচ্চারণটা হবে ওকারের মতো আর ওকারের জন্য আমরা জানি ও নিতে হয় তাহলে এস ও বি সব টি এটা হোক সপ্তাহ সপ্তাহে বানান ও জন্য কে আকারের জন্য এ ওর জন্য পি জন্য টি আকারের জন্য এ অশ্বের জন্য আই কে এ পি কাপ কে এ পি কাপ টি এ আই টাই কাপ টাই এরপর ইনশাল্লাহ আমরা চার নম্বরের ক্লাসটি করবো যুক্তবর্ণের আরও বড়ো বড়ো শব্দগুলো দেখব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস আল্লাহ হাফেজ